টিসিবির দেশব্যাপী সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য বিক্রির ১৪তম পর্যায়ে আজ রংপুরের একটি সিটি কর্পোরেশনে তিনটি পৌরসভা ও আটটি উপজেলায় একযোগে পণ্য বিক্রি চলছে। রংপুর নগরীর কেরামতিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাহবুবুল ইসলাম। প্রশাসক কেরামতিয়া হাইস্কুল কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করেছেন। আজ রংপুরের ১ এবং ১৮ নম্বর ওয়ার্ডের ৪টি স্পটে এই খাদ্য বিতরণ কার্যক্রম চলছে। এবারের প্যাকেজের মূল্য হচ্ছে ৪৭০ টাকা। এখানে ডাল এবং তেল ছাড়াও আজকে নতুনভাবে চাল দেওয়া হচ্ছে ৫ কেজি করে। প্যাকেজের মোট মূল্য ৪৭০ টাকা। এটির উদ্বোধন করেছেন রংপুরের সম্মানিত জেলা প্রশাসক ডক্টর চিত্রলেখা নাজদিন। আমাদের যে প্যাকেজটি আছে, ২ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তেল এবং ৫ কেজি চাল, ৪৭০ টাকা মূল্যে। আমাদের যারা কার্ড হোল্ডার আছেন, ২,৮৫,৩১২ জন প্রত্যেকেই পাবেন। তো আমরা বিভিন্ন স্পটে সুষ্ঠুভাবে এই বন্টন কাজটা যাতে সম্পন্ন হয় এই জন্য মনিটরিং অব্যাহত রাখা হচ্ছে এবং আপনারা দেখছেন ইতিমধ্যে আমাদের অনেক সেবাগ্রহীতা চলে এসেছে। যারা খাদ্য নিতে এসেছেন তারা বলছেন যে এটি যদি নিয়মিত দেওয়া হয় এবং বেশ কিছুদিন থেকে চিনি দেওয়া হচ্ছে না, তারা বলছেন যদি চিনি সরবরাহ দেওয়া হয় তাহলে তাদের জন্য একটু উপকার হয়। এই ছিল রংপুরের ক্রামতি হাইস্কুল কেন্দ্র থেকে সর্বশেষ টিসিবির খাদ্য বিতরণ পরিস্থিতি।